ভয়াবহ বন্যা কাটিয়ে উঠে আবার মাথা ঘুরে দাঁড়ানোর শপথ নিচ্ছেন কৃষকরা। বন্যার ভয়াবহতা কেটে উঠে এবার দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকরা। দাবি সরকার মাঠে নেমে সরজমিনে প্রদর্শন করে নিজ হাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক, তাহলে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকরা সরকারি সাহায্য পাবে, উপকৃত হবে কৃষকরা। রবিবার দিন সকালবেলা লাউক্ষেতের পাশে দাঁড়িয়ে দুঃখের সহিত এমনটাই জানিয়েছেন চরিলাম ব্লকের চেচুরিমাইল গ্রাম পঞ্চায়েতের সবচেয়ে সফল কৃষক প্রদীপ দত্ত। এবারের ভয়াবহ বন্যায় তার লাউ বেগুন কাঁকরোল মরিচ সহ অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠে ফের জমিপত্তর নিয়ে এককানি পাঁচগণ্ডা জায়গায় ৩৫,০০০ টাকা খরচ করে লাউ গাছ লাগিয়েছেন, লাউ বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্যে। আবার ৩ কানি জমিতে চাষ করেছেন খিরা। নিজের ১ তোলা জমি নেই, অন্যের থেকে ৫ কানি জমি। বছরে ৫০,০০০ টাকার বিনিময়ে চাষবাস করে সংসার প্রতিপালন করার পাশাপাশি ছেলে মেয়েদের কলেজের পড়াশোনা এবং বৃদ্ধ মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করেছেন। আবারও মাথা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। তাদের বক্তব্য, প্রকৃত কৃষকদের যাতে সাহায্য প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কি হয়েছে আপনার লাউ ক্ষেতের? আমি বন্যার আগে লাগাইছি, দেড় মাস আগে লাউ গাছ সার উঠছিল, সার ওঠানোর পরে বন্যা আমার মাথার উপর মধ্যে জল আসলো, জলে ধ্বংস হয়েছে। যাওয়ার পরে আমি একটা চিকিৎসা করতাম গেছিলাম, চিকিৎসা করার পরে আইয়া আমার দুর্ভোগ্য, আমি যে কোলা বানলে চইল্লা খামু ওই ক্ষমতা নাই। এরপরে আমি মানুষকে আবার হাওলাত বরাত ফিরাইছি, আমি আবার ওই লাউ ক্ষেত্রে লাগাইছি। পত্তন দেখি আমি বছরে পত্তন ১০,০০০ করে কানে গেছে মালিকের থেকে রাখি, তাই কেন আমি ৫-৭ কানে করি, অনেক বছর লাগাতি আমি আজ পনেরো ২০ বছর লাগাতি আমি করি। করার পরে এরপরে আমি আবার লাগাইছি, লাগার পরে আমি আবার লাউ নিয়ে বিক্রি করি বাজার, ছেলে মেয়ের না ২ পয়সা রুজি করে না খাওয়াই, আমার মাও বৃদ্ধ। এরপরে আমি যে কিষাণ যোজনার পাইতাম মাসে ৩ মাস পরে পরে আমি ২,০০০ টাকা করি, ওই টাকাটা আমার পাওয়ার পরে আমার ওইটাও কাটা দিছে, কাটা দেওয়ার পরে আমি ওইটাও পাই না। আর সেন্ট্রালতে ভিজিট করতে হলে এগ্রিকালচারের হোক কলেজেরও আমার এনে ভিজিটের লেখে আইয়ে সবসময় আমার এনেই আইয়ে আইলে আমি এটা লাগাইলে এটাও বিজের টাকা, ওইটা লাগাইলে ওইটাও বিজের টাকা। ওই কারণে আমার যে বন্যা ক্ষতি হয়েছে, মাছ হইতে পুষ্কিন হইতে যা আছে সব রেন পত্তন দেখে আমি করি, করার পরেও আমি পাই না। এরপরে নেক্সট টাইম আমি ব্যাংকে যদি লোনের লেগেও যাই, যাইলে আজকে নেই কালকা কালকা না পরশু, এই সেফটি করে আমি আগে অনেক বছর আগে আমি লোন নিয়ে কিছু স্বাবলম্বী হয়েছিলাম। এরপরে আমার অর্থনীতির পজিশনে খারাপ হয়ে গেছে, যাওয়ার পরে আমি লোনের লেগে যাইলে ব্যাংকে যাইলে আজকে যাইলে কয় কালকে আমি এটা হইতো না, কালকে এটা হইতো না, তুলে আমার গ্যাসও মানুষের লেগে সাহায্য করুন তো না করুন এই বালা বললে আমি কৃষকের আমি ওখানেও আবার লাগাইতেছি মানুষতে বন্ধন উজ্জীবন লইয়া লোন লইয়া আমি লাগাইতেছি। সরকারি ব্যাংকের ভিতরে লোনের লেগে যাইলে লোন পাই না আমরা, লোন যাইলে ক্ষতিপূরণের টাকা পাইছেন আবার বন্যা ক্ষতিপূরণের টাকাও পাইছিলাম আর আমার দেহ না ব্যাংকে, ব্যাংকে তো আছে। আপনি এখন বন্যার ফলে কত কতখানি করছেন লাউ? আমি এখন আবার একখানি ৪ ঘন্টা করছি। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।